হ্যালো রিয়ন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত বহু বছর পর বন্ধুরা এমন একটা সুযোগ এসেছে রাজ্যে হেলথ সেন্টারে দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় কিন্তু শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ হচ্ছে শুধুমাত্র মহিলা কর্মী আমি এটা হাইলাইট করে দিলাম যেখানে বয়সটা হচ্ছে মানে পঁয়ত্রিশ বছর মধ্যে তোমার বয়স হতে হবে কোনো পরীক্ষা নেই বন্ধুরা এখানে কোনো পরীক্ষাই তোমার দিতে হবে না যে কেউ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো তবে এক্ষেত্রে তোমার মানে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে ঠিক আছে তো যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তোমার বয়স যদি পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো দেখো এমনি অন্যান্য চাকরি পরীক্ষাগুলো কী হয় ছেলেরাও চলে আসে প্রচুর কম্পিটিশান বেড়ে যায় ছেলেরা অনেক বেশি এগিয়ে থাকে মেয়েরা যাতে এখানে অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র মহিলাদের জন্যই এই জবটা ঠিক আছে তো অবশ্যই নিজের নিজের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে দিও এবং অবশ্যই এরকম ধরনের চাকরির খবর যদি পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে এবং প্রত্যেকটা বন্ধু বান্ধবী মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে যারা মহিলা ক্যান্ডিডেট আছে তোমরা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও কারণ এখানে কিন্তু খুবই কম হয় দেখো কারণ লেখা আছে ফর্ম ফিল আপ করলেই চাকরি হ্যাঁ তবে এখানে কিছুটা তো আমাকে পড়তে হবে কীভাবে কি করবে না করবে সমস্ত বিষয়টা বলছি কোনো রকম কোনো রকম কিন্তু পরীক্ষা লাগবে না পরীক্ষা দিতেই হবে না ঠিক আছে তো চলো আমি ডিটেলসটা বলে দিচ্ছি অবশ্যই লাইক করে দাও বন্ধুরা শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এরকম নিত্য নতুন দেখো এরকম আপডেট সব জায়গায় পাবে না ফার্স্টে দেখিয়ে দিই পদের নাম কি পদের নাম যে সার্ভিয়ার সার্ভিয়ার নাম শুনে হয়তো ভাববে স্যার এটা সাথে হয়তো আরও কোনো হয়তো আমাকে কোয়ালিফিকেশান চাইছে হয়তো আমাকে আইটিআই লাগবে হয়তো ডিপ্লোমা লাগবে বা হয়তো অন্য কোনো মানে নলেজ লাগবে কিচ্ছু লাগবে না শুধুমাত্র এইচএস পাস দেখে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া অর্থাৎ তোমাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকবে তাহলে যারা গ্রাজুয়েট পাশ করেছে যারা এম এ পাশ করেছে বা যারা ধরো আরও অন্যান্য কোয়ালিফিকেশান আছে তারা কি আবেদন করতে পারবে না নিশ্চয়ই পারবে সেক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিকের এই নাম্বারটা দিয়ে করতে হবে ঠিক আছে যারা মাধ্যমিক পাস পারবে না এইট পাস পারবে না ঠিক আছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকবে এটা সবার কাছে এখন আপাতত আছে আশা করছি বয়স হতে হবে দেখো এখানে এইখানে একটা বিষয় আছে পঁচিশ বছরের উদ্ধে বয়স হতে হবে পঁচিশ বছরের বড় এবং পঁয়ত্রিশ বছরের কম বয়স হতে হবে বোঝা গেল পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আঠেরো নয় কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আচ্ছা ভাতা অর্থাৎ যে একটা তোমাদের টাকার দেওয়া হবে মাসের যে একটা স্যালারি দেওয়া হবে সেটা কত সেটা দেখতে পাচ্ছ বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা মাসিক বেতন দেওয়া হবে তা একটা হিউজ মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু পাচ্ছ আর এটা কিন্তু পুরোটাই গভর্নমেন্টের চলো চলো আসছি পরেরটাই পরেরটা দেখে নাও অবশ্যই প্রত্যেক কিন্তু লাইক করে দেওয়া হয় এই ধরনের ভিডিওগুলো কিন্তু সব জায়গায় পাবে না ঠিক আছে এইরকম মানে অজানা কিছু চাকরি এখানে অনেকে আবেদনই করবে না হয়তো তোমার বাড়ির পাশে কেউ জানেই না তুমি এখানে আবেদন করলে হয়তো হয়ে গেলো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানো তোমার ডিস্ট্রিক্টের নাম তোমার কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো মালদা থেকে নাকি মুর্শিদাবাদ নাকি কলকাতা বীরভূম হুগলি বিভিন্ন জেলার প্রান্ত থেকে কিন্তু উঠে আসা চাকরির খবরগুলো সবার আগে আমি প্রোভাইড করছি এবং যে জায়গা থেকে বেশি কমেন্ট আসবে আমি সেই জায়গারই ভিডিও বানাবো ঠিক আছে চলো তো ইন্টারভিউতে হাজির হতে হবে এই ঠিকানায় এইখানে সরাসরি ইন্টারভিউ হবে কোনো লিখিত পরীক্ষা নেই যে তোমাকে হ্যাঁ ম্যাথে পাশ করতে হবে তোমাকে জিকেতে পাস পাশ করতে হবে ইংলিশে পাস করতে হবে কিচ্ছু নেই তোমাকে লিখিত পরীক্ষাও দিতে হবে না সরাসরি যাবে ইন্টারভিউ হবে তোমাকে জিজ্ঞাসা করবে বাবার নাম কি মায়ের নাম কি কোথায় থাকো এই কাজ করতে পারবে কিনা কিছু টুকটাক কোশ্চেন করবে বাস পাস করলে চাকরি ঠিক আছে আচ্ছা ইন্টারভিউ হাজির হবেন কোন ঠিকানা দেখো ওয়ার্লিন ইন্টারভিউ ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে কি আগে থেকে আবেদনও করতে হবে না সরাসরি যাবে হ্যাঁ তোমার কী কী নিয়ে যাবে সেটা বলে দিচ্ছি দেখো এই দেখো এই যে এই জায়গাগুলো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে কী কী নিয়ে যাবে লাইক করো লাইক করো প্লিজ লাইক করে দাও আচ্ছা আবেদনকারীকে নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নাম্বার বয়স সংক্রান্ত হ্যাঁ শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা একটা আবেদনপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ তোমাকে নিজের হাতে লিখতে হবে যে মাননীয় মহাশয় ঠিক আছে আমি তো আমার নাম অমুক আমার স্বামীর নাম অমুক আমি অমুক জেলায় বাসিন্দা ঠিক আছে এইভাবে তোমাকে একটা ডিটেলস লিখতে হবে একটা অ্যাপ্লিকেশান ফর্ম লিখতে হবে লিখে কী করতে হবে সেই জায়গাটায় যেতে হবে কোন জায়গাটা দেখো এই যে দেখতে এটা হচ্ছে কবে দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ তোমাদের এই হচ্ছে হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই আজকে সম্ভবত বারো না তেরো তারিখ হয়ে গেল আর মাত্র কিন্তু ওই তেরো দিনের মতোই আছে তেরো দিন ছাব্বিশ ঠিক আছে তেরো দিনের মতোই আছে তো অবশ্যই চট জলদি সবাই কিন্তু জিরক্স কল রেডি করে না যে কী কী জিরক্স লাগছে আমি বলে দিচ্ছি এবং এই দেখো এসএসকেএম এম হসপিটাল পিজি কলকাতায় যে সাত লক্ষ কুড়িতে এখানে তোমাদের যেতে হবে রুম নম্বর চব্বিশ রোনাল্ড রড রোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর হ্যাঁ এস এম এস এস এসএস কে এম হসপিটাল যেটা আমাদের বলতে পারো টপ একটা হসপিটাল যদি জানা না থাকে কলকাতা হাওড়া যেখান থেকে যা যাচ্ছ অবশ্যই কমেন্ট করে দিও আমি যদি সেরকমভাবে হয় আমি তোমাদেরকে বলে দেবো যে কোন রুটে গেলে তোমাদের শর্টকাট হবে ঠিক আছে ভালোভাবে কমেন্ট করো তাহলে আসবে বলে দেবো তো এইখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দা করে লিখতে হবে ঠিক আছে লেখার পর নিচে কী কী ডকুমেন্ট লাগবে দেখো প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিক মার্কশিটের জেরক্স অর্থাৎ যেটা আমি আগে বলেছি যে এইচএস পাশ করছে তার জেরক্স লাগবে মার্কশিটের জেরক্স বাসস্থান প্রমাণপত্র ঠিক আছে আমি আগে বলে দিই এইটা কিন্তু শুধুমাত্র বীরভূম জেলার যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারছে অন্যরা পারবে না আমি দেখিয়ে দেবো যে নোটিশটা কোথায় পাবে সেটা আমি বলে দেবো ঠিক আছে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তুমি কোন জেলা থেকে দেখছো সে জেলার কিন্তু যখনই আপডেট আসবে আমি চট করে দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা জেলাতেও হতে পারে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করো কারণ এরকম অজানা খবর কিন্তু সবাই পায় না ঠিক আছে সবাই জানতেই পারে না অনেকে ফর্ম ফিল আপই করবে না আর এখানে আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আমি বলছি তো বীরভূম জেলার যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে তার মধ্যে কিছু গ্রাম আছে সেটা আমি বলে দিচ্ছি তাহলে এখানকার তোমার প্রমাণপত্র লাগবে ঠিক আছে বয়সের প্রমাণপত্র লাগছে একটা ওকে আর ভোটার কার্ড বা আধার কার্ড যদি যে কোনো একটা ঠিক আছে আর কমপক্ষে ছ মাসে কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র অর্থাৎ তোমাকে কম্পিউটার ক্লাস শিখে থাকতে হবে যে কোনো ছ মাস যদি হয়ে থাকে তাও করতে হবে এক বছর হলেও করতে পারবে ঠিক আছে তাহলে এইচএস লাগছে এইচএসের সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড বা আধার কার্ড কম্পিউটার সার্টিফিকেট আর কি লাগছে স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র ওকে স্থায়ী বসবাস তুমি যে ওখানকার স্থায়ী বাসিন্দা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে পারো বা ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা পঞ্চায়েত থেকে তুলে নেবে বলবে স্যার আমার এই কারণের জন্য লাগবে ব্যাস তোমাকে দিয়ে দেবে ওই ব্যাস এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে চলে যাবে ঠিক আছে এবং একটা অ্যাপ্লিকেশন হাতে লিখে চলে যাবে যদি তোমাদের সমস্যা হয় স্যার কী করে আমি আবেদন লিখবো একটু কমেন্ট করে দাও হ্যাঁ স্যার আপনি আবেদন করার একটা ভিডিও বানান তাহলে আমি যদি প্রচুর কমেন্ট আসে সে তাহলে একমাত্র এরকম একটা ভিডিও দেবো ঠিক আছে সুন্দর করে বলে দেব। আচ্ছা চলে আসুন এবার দেখো প্রতিটা গ্রাম থেকে প্রতিটা গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন অর্থাৎ প্রতিটা গ্রাম থেকে কিন্তু একজন করে নেবে এই গ্রামগুলি ব্যতীত অন্য গ্রামের বাসিন্দারা আবেদন করতে গ্রাহ্য হবে না আচ্ছা এবার গ্রামের নামগুলো বলে দেবো এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে তার নির্বাচন বাতিল করা হবে অর্থাৎ তাকে অ্যাপ্লিকেশন তার রিজেক্ট করে দেবে ঠিক আছে যদি তুমি সেই গ্রামের বাসিন্দা না হও তোমাকে সেই গ্রামের বাসিন্দা হতে হবে এবং বীরভূমের সেই গ্রামগুলো সেই গ্রামগুলো কি আমি বলছি একটু করে আর সাক্ষরতার হ্যাঁ সাক্ষাৎকারের সময় সরি সাক্ষাৎকার মানে ইন্টারভিউর সময় কি করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই উপরে উল্লিখিত মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সব প্রত্যয়িত সার্টিফিকেটের জেরক্স অর্থাৎ সমস্ত কিছু সার্টিফিকেটগুলো জেরক্স কপি এবং কি একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি এগুলো সব নিয়ে যেতে হবে এবং বাকি যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার তোমাকে পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছো সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোক্র্যা ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স অর্থাৎ এইখান থেকে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়ার্লকিন ইন্টারভিউ নেওয়া হচ্ছে কেবলমাত্র নিচের গ্রামগুলির বাসিন্দাদের জন্য আচ্ছা এবার দেখো সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অর্থাৎ তোমার এইচ কত নাম্বার আছে সেটার ভিত্তিতে এবং ইন্টারভিউ তুমি কত নাম্বার পাচ্ছ সেই দুটোর ভিত্তি করে তোমাকে কিন্তু এখানে নেবে আচ্ছা পূর্ণ সময় কাজের জন্য ছ মাসের ভিত্তিতে ছ মাসের জন্য নেবে পরবর্তীকালে হয়তো বাড়াতে পারে সেটা ওদের উপর ডিপেন্ড করছে আচ্ছা নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলা শুধুমাত্র বিবাহিত হতে হবে তুমি যদি অবিবাহিত হও তাহলেও কিন্তু হবে না ওকে তো এটা কিন্তু অবশ্যই বিবাহিত হতে হবে তবে বিশেষ এখানে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে আহ্বান করা হচ্ছে কর্মীদের কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় পরের ছ মাসের জন্য চুক্তিবিত্তি নিয়োগ করা হবে অর্থাৎ যদি তুমি ভালো কাজ করো তাহলে পরবর্তী ছ মাস মানে মনে করো এক বছরের কাজ তুমি এখানে পাচ্ছ এবার বলবে স্যার এই এক বছরের জন্য এত কিছু করব আরে একবার তো ঢোকো যে কোনো একটা সরকারি সংস্থা একবার যদি ঢোকো তা পরবর্তীকালে কিছু না কিছু কিছু না কিছু হতেই থাকবে হতেই থাকবে ঠিক আছে আমি আগে কত ভিডিও বানিয়েছি বলেছি না যে একটা কাজের সাথে যুক্ত হওয়া আগে আগেই বড়ো বড়ো চিন্তা করো না দেখো এইরকম চান্স সবাই পাবে না কিন্তু ঠিক আছে আচ্ছা এবার তোমাকে বলে দিলাম যেগুলো দেখো পদের নাম সারভিয়ার ঠিক আছে আর অন্য কিন্তু অন্য কোনো রকম কোনো কোয়ালিফিকেশন যিনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে পঁচিশ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে মাসিক বারো হাজার পাঁচশো টাকা স্যালারি পাচ্ছ এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে একটু আগে বললাম এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে কোন কোন গ্রামের বাসিন্দা হলে তুমি এখানে আবেদন করতে পারবে তো অবশ্যই যদি তুমি সেই গ্রামের বাসিন্দা হয় থাকো অবশ্যই গ্রামের নামটা লিখে নাও যে কোন গ্রামে তুমি বাসিন্দা যদি এই গ্রামের বাসিন্দা হয় তোকে বলবে হ্যাঁ স্যার আমি এলিজিবল ঠিক আছে একটু লিখে দেবে হ্যাঁ স্যার আমি যোগ্য হয়েছি দেখো কী কী গ্রাম আছে আমি বলবো তারা খুবই লাকি ঠিক আছে এই চাকরির জন্য তারা খুবই লাকি কার কোন কোন গ্রাম আছে দেখো লাউজর আছে ঠিক আছে লাউজর গুলালগাছি আছে তাতিপাড়া পঞ্চায়েত তাতে কুন্ডিরা কেলেডি হ্যাঁ নলবোনা তারাশোল এবং কানমোড়া ঠিক আছে ভবানীপুর পঞ্চায়েত হরিপুর চন্দ্রপুর পঞ্চায়েত রাজানগর ব্লক রাজনগর ব্লক সরি তো এগুলো একটু দেখে নেবে তবে দেখো গ্রাম তালিকা টু অর্থাৎ আর কোন কোন গ্রামের বাসিন্দা হলে হবে বড়া এবং দহিরা বন গ্রাম পঞ্চায়েত ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েত সাইথিয়া ব্লক দেখো সাইথিয়া নামটা খুবই শোনা সবার আশা করছি গ্রাম তালিকা দেখো থার্ড যে তালিকা সেটা কি কী আছে থার্ড লিস্ট আমুয়া রাঢ় কেন্দ্র এবং বাগডাঙ্গা যেটা হো হরিশারা পঞ্চায়েতের মধ্যে রয়েছে মদনপুর যেটা হচ্ছে পাট পশ পাট পলসা পঞ্চায়েতের মধ্যে তা ওকে বোলসুন্ডা এবং বোলসুন্ডা কলোনি বন বন গ্রাম পঞ্চায়েত সাঁথিয়া ব্লক ওকে গ্রাম গ্রাম তালিকা ফোর অর্থাৎ চার নম্বর লিস্ট কারখান আছে দেখো বাংজিটা এবং এবং ইকরা আমরপুর পঞ্চায়েত রসাইপুর এবং পারুই যেটা পারুই পঞ্চায়েতের মধ্যে হচ্ছে সাইথিয়া ব্লক এই কয়েকটা তোমার যদি গ্রাম পঞ্চায়েত বাসিন্দা হয়ে থাকো তবেই এখানে আবেদন করতে পারছো নচেত নয় তো অবশ্যই কমেন্ট করে দেবে তোমার নিজের নিজের জেলার নাম তাহলে যখনই এই চাকরি আপডেট আসবে প্রতিটা জেলাতে আসবে একটা সময় যখনই আসবে আমি নিশ্চয়ই তোমাকে সেইভাবে জানিয়ে বলে দেবো ঠিক আছে যে হ্যাঁ বেরিয়েছে আচ্ছা এটা বলে দিই এটা কোন জেলায় ঠিক আছে এটা তোমাদের বলে দিচ্ছি চলো বলে দিচ্ছি এটা চলো বলে দিচ্ছি এটা হচ্ছে সম্ভবত বীরভূমিতে দেখলাম চলো আমি দেখে বলে দিচ্ছি এক মিনিট তো আচ্ছা এরকম কোনো উল্লেখ নেই যে বীরভূম জেলা বাট আমি তো বুঝতে পারলাম সাইথিয়া যেহেতু বলছি সাইথিয়া তো বীরভূমই হবে ঠিক আছে সাইথিয়া ব্লক বীরভূমই হবে তো যাই হোক এটা বীরভূম জেলার জন্য যদি তোমার নিজের জেলা জানতে চাও কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম কুচবিহার যার যেখানে বাড়ি হ্যাঁ সেটা একটু কমেন্ট করে দিও সেই হিসাবে আমি ভিডিওগুলো আপলোড করবো তো আশা করছি ভিডিওটা কমপ্লিটলি তোমাদের নলেজেবল হয়েছে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে শেয়ার করো লাইক করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার